না তুই কেন করবি? আমি তো বলেছিলাম তুই, আমি আর পাচ্ছি নি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে এবার চলে যাচ্ছি একটা সারপ্রাইজ জিনিস কিনতে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা তোমাদেরকে এসে নিয়ে জানাচ্ছি যে কি আমরা কিনতে যাচ্ছি। তো গাইজ, আমাদের খুব ঠান্ডা লাগছে, তো তোমাদেরও যদি ঠান্ডা লাগে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমরা কম্বল বিতরণ করব। ঝুঠ বলো, বার বার ঝুঠ বলো, জো ভি বল সকতে হ্যায় সব ঝুঠ বলো। তো গাইজ চলো যাওয়া যাক সারপ্রাইজ জিনিসটা আনতে। তো চলো যাওয়া যাক। তো গাইজ দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আমরা, সিঁড়িতে আছি এখন আপাতত। তো আমরা চলে যাচ্ছি এবারে সারপ্রাইজ জিনিস আনতে। তো চলো যাওয়া যাক গাইজ, গিয়ে অনেক মজা হবে তোমার সাথে, দেখতে পাচ্ছ জার্নিটা খুব ভালো লাগবে তোমাদের। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন এটিএম থেকে টাকা তুললাম। তো গাইজ 16,000 আমাদের ফার্স্ট ইনকাম, 16,000 এটা আমরা ফিক্সড ডিপোজিট করে দেবো। ঝুঠ বলো, বার বার ঝুঠ বলো। তো চলো গাইজ আমাদের সারপ্রাইজ গিফট কেনা যাক। আমি বলবো যে ফোনটা পেয়ে আমার খুবই ভালো লাগছে, আর গাইজ ফোনের সাথে হেডফোনও পেয়েছে গাইজ, সম্পূর্ণ তাই আমার মা বাবার জন্য। সোদপুরের মধ্যে দেখছো তাহলে ওই দোকানটাতে তোমরা নিতে পারো, তোমরা যদি সোদপুর থেকে কেউ দেখছো তাহলে ওই দোকানে যেতে পারো, ওই দাদা খুবই ভালো, সবকিছু বলে দিল, আমাদের বুঝিয়ে দিল, তারপরে আমরা নিলাম ওটা। ঠিক আছে চলো ব্লগে সাথে থাকো। দেখতে পাচ্ছ এটা আমাদেরকে দিয়েছে ফ্রি, ফোন কেনার জন্য এটা ফ্রি, প্রভুজির সোন পাপড়ি দিল আমাদের। আর গাইজ একটা হেডফোন দিয়েছে, ইয়ারবাডস, এর মানে এম তার দিয়া বাডস না গাইজ, হ্যাঁ গাইজ বাডস, বাডস এটা কিন্তু গাইজ বোটস গাইজ, এটা আমরা এখন আনবক্সিং করে দেব। হ্যাঁ গাইজ রাস্তা আনবক্সিং, তুমি কে ছিড়ো? তো গাইজ দেখতে পাচ্ছ রাজ আনবক্সিং করছে এটা, এই দেখো রাজ পারলো না। এটা গাইজ এমন একটা প্যাকেট যেটা মুখে ছাড়া ছেড়ে যাবে না। প্রভুজির ভুজিয়া সোনা পাপড়ি, সোনা পাপড়ি। ও গাইজ দেখতে পাচ্ছ রাজ আন লগ বড় মাল, যেমন ও কি ভাঙতেই হবে
তো গাইস দেখতে পাচ্ছ সোন পাপড়ি, রাজের রিয়াকশনটা দেখে নাও একবার তোমরা, দারুণ টেস্ট। বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, নিউ মেম্বার, দ্য ফ্যামিলির নিউ মেম্বার। তো গাইস খুব সুন্দর ফোনটা, লুকটা পুরো আইফোনের মতো করে দিয়েছে। আইফোনের মতো? আইফোনের কোন গোল থাকে? যাই হোক, মোট করতে ওই এই সাইড আইফোনের মতো। আমরা কি আলাদা নারী হোক। ইয়েস না, তুই কেন করবি? আমি তো বলেছিলাম তুই, আমি আর পাচ্ছি না। গাইস দেখতে পাচ্ছ তোমরা কটা ক্যামেরা আছে, 1 2 3 4 5, দুটো তিনটে ক্যামেরা এমনি এমনি দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখে নাও আমাদের ফ্যামিলির নিউ মেম্বার। তো ফোনটার লুকটা সত্যি খুব অসাধারণ হয়েছে, আর এই হচ্ছে ক্যাপ। তো ফোনটা খুবই সুন্দর, ইউজ করে মজাও আছে। তো দেখতেই পাচ্ছ চার্জার, স্পিকার, হেডফোন। তো প্রাইস যেটা বলার ছিল, তোমরাও চাইলে ফোনটা নিতে পারো, কম বাজেটের মধ্যে খুবই সুন্দর ফোন, 16,128 খুব পেয়ে যাচ্ছ তোমরা। আর তোমরা যদি আমাদের আমরা যেখানে নিচ্ছ ওখান থেকে নাও, তাহলে তোমাদেরকে আমরা স্পেশালি আমরা বলে একটা হেডফোন প্লাস প্রভুজি সন পাপড়ি এগুলো দেওয়া করাবো, প্রোভাইড করা করাবো। যদি তোমরা আমাদের সাথে আমরা পেলাম, দেখতে পাচ্ছি তোমরা একটা 33 ওয়াটের চার্জার এখানে আছে, আর একটা তার ডাটা কেবল। আর কি পেয়েছিলাম গাইস? আর গাইস একটা কভার পেয়েছিলাম দেখতে পাচ্ছি তোমরা, খুব সুন্দর কভার, হেডফোনটা মনে হয় আছে। আর গাইস আমরা একটা হেডফোন পেয়েছিলাম, আচ্ছা দেখতে পাচ্ছ প্লাজা, প্লাজা কোম্পানির হেডফোন দেখতে পাচ্ছি তোমরা। তোমাদের খুলে দেখিয়ে দেবো আমরা, গাইস বেরোচ্ছে না কেন? এই তো গাইস, গাইস আমরা যেহেতু আমরা ইয়ারবাড ইউজ করি, তার জন্য আমরা এর সাউন্ড কোয়ালিটি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু আমরা রাজকে দিয়ে চেক করালাম, রাজ বললো এটার সাউন্ড কোয়ালিটি হেভি, মানে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি, সলিড কোয়ালিটি। তোমরা এটা আমরা ব্লগে ইউজ করতেও পারি গাইস, এটা আমাদের ব্লগে সাহায্য করতে পারে। এটা আমরা যেটা আমি আমরা সাউন্ড কোয়ালিটি দেখলাম খুবই ভালো, দেখতে পাচ্ছ প্লাজা। ব্লগ করছি ভাই। আরে ঠিক আছে, ভালো তো। এটা কি হচ্ছে? ব্লগ করছি, এটা ওয়াইস ওয়াইস ও আইএস।